আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, দৈনন্দিন জীবনে আমাদেরকে হাজারো ধরনের কাজ করতে হয়। কিছু কিছু কাজ হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ, আবার কিছু এত বেশি একটা ঝুঁকিপূর্ণ না। তাই আমরা চেষ্টা করি সবসময় কাজগুলো আমাদের সবারই উচিত একটু আসলে সঠিক নিয়মে এবং যতটুকু সম্ভব ঝুঁকি হ্রাস করে আমাদের কাজগুলো করা উচিত। দর্শক, ঠিক তেমনি একটি ঘটনা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। আমাদের একজন ভাই, প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন, ছোট্ট একটি দুর্ঘটনা PLID এর মূল কারণ ছিল। আসুন দর্শক, একটু ওনার কাছ থেকে শুনি কি করেছিলেন এবং সেই ঘটনার পর উনি কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন, শুরু করে আজকে ট্রিটমেন্টের পর উনি কেমন আছেন, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা একটু জানবো। ১৬ বছর জীবনে অনেকটা সময় কাটিয়েছেন প্রবাসে। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন। জি, কি হয়েছিল যদি একটু আমাদেরকে বলেন? ব্যবসা করি সার্ভিসিং এর দোকানে, এটা উঠাইয়া দোকানের ভিতরে নিয়ে গেলাম। নিয়ে আবার এটা কাজ করলাম, টেবিলের উপরে বড় টেবিল আছে, টেবিলের উপরে সামনের দিকে ঝুঁকা। যখন আমি কাজটা করতেছিলাম, আস্তে আস্তে আমার কোমরটা, আমি মানে ট্যাপ পাচ্ছি যে কোমরটা ভার হয়ে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে এবং প্রচন্ড ব্যথাও করছে। আপনাকে কাজটা আপনি চালিয়ে গিয়েছিলেন? চালিয়ে গিয়েছিলাম। এই কাজটা শেষ করে আমি আবার এই জিনিসটা রিপ্লেস করেছি, মানে যে গাড়ি থেকে দোকানের ভিতরে নিয়েছিলাম ওইখানে আবার অফিস করেছি। আড়াই তিন ঘন্টা যে আমি ঝুঁকে কাজ করছি, এর ভিতরে আমার কোমর ভার হয়ে গেছে। আচ্ছা, বাসায় চলে আসি ওই দিনই, আমার ফ্লাইট ওই দিন চলে আসবো, যেদিন ওই দিন ওই দিন রাত্রে ফ্লাইট। তো এই কোমরটা ভার হয়ে যাচ্ছে, দাঁড়াই বেশিক্ষণ থাকতে পারি না, তারাই মানে খুব কষ্ট হচ্ছে আমার। তো ওই সময় তো চিকিৎসা এখানে করার মতো না, সময় যেহেতু তো যার দাস্তে আমার এখানে আবার ৬ ঘন্টার মতো গাড়িতে বসে থেকে আসতে হয়েছে। তারপরে এয়ারপোর্টে ৪-৫ ঘন্টা বসে থাকতে হয়েছে, ফ্লাইটে ৭ ঘন্টা বসে থাকতে হয়েছে, ফ্লাইট থেকে বাড়িতে যাইতে আরো ৩-৪ ঘন্টা, অনেকটা সময় অনেকটা সময় চালিয়ে মারতে হয়েছে। তো ফ্লাইটে যখন বসে থাকি তখন কোমরে খুব মানে অস্বস্তি বোধ করতেছি। বাড়িতে আসলাম, বাড়িতে এসে এক সপ্তাহ রিল্যাক্স নেওয়ার পরে একটু যেন মানে শুয়ে থাকলে ভালো লাগে, কিন্তু হাঁটাহাঁটি করলে কোমর ভালো হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠলে বাম পাটা আমি বেশি নাড়াচাড়া করতে পারি না, টান মারিয়া পাটা যেন ঢাকা করে নিয়ে যায় এমন হচ্ছে। এর আগে কখনো এই ধরনের সমস্যা হয়নি? এই সমস্যাটা হয়েছে এক সপ্তাহ পরে, পায়ের সমস্যাটা। প্রথমে কোমরের সমস্যাটা ছিল। আচ্ছা, আমাদের স্থানীয় যে হসপিটাল যেটা আছে, সরকারি হসপিটাল, ওইখানে আমি একজন আর্থোপেডিক দেখাইলাম। উনি আমাকে কিছু প্রথমে আর্থোপেডিকটা প্রথম দেখাইছিলাম, মেডিসিন বিশেষজ্ঞ, উনি আমাকে এক সপ্তাহ ওষুধ দিয়েছিলেন। খাওয়ার পরে কোমরের ব্যথাটা কমছে, তারপরে আমি ১-১.৫ ঘন্টা মুভমেন্ট করলে ব্যথা আবার হয়। আচ্ছা, তবে একটু আরাম পাচ্ছি আর কি। এরপরে আবার আর্থোপেডিক দেখাইছি, ওইখানে আর্থোপেডিক সপ্তাহে ২-৩ দিনের জন্য বসে এসে ওনাকে দেখানোর পরে উনি প্রথমে আমাকে ১৫ দিনের ওষুধ দিল। এখানে ব্যথার কিছু পেন কিলার কিছু ছিল, অন্যান্য ওষুধ ছিল। ১৫ দিন খাওয়ার পরে মোটামুটি কোমরটা যেন ভালো অবস্থায় যাচ্ছে, একটু ভালো লাগতেছে। আচ্ছা, পায়ের সমস্যা তো যাচ্ছে না? পায়ের সমস্যা যাচ্ছে না। এর ভিতরে আবার গেলাম ওনার কাছে, উনি আবার ১ মাসের ওষুধ দিল। ১ মাসের ওষুধ দিলে যে ১ মাসের ওষুধটা খাই আপনি জানেন না, হালকা কিছু ব্যায়াম দেখাই দিল, ব্যায়ামগুলো হালকা করতেছিলাম। তো এই এমন অবস্থায় আমি যদি রেস্টে থাকি, শুয়ে থাকি, ঘরে হালকা হালকা মুভমেন্ট করি ১০-১৫ মিনিট, আমার সমস্যা হয় না। কিন্তু হাটে বাজারে গেলে বা একটু গাড়িতে, তো গ্রামে তো আর আপনার ভালো গাড়ি পাওয়া যায় না, যেগুলো ধাক্কা মারানো এরকম গাড়ি তো পাওয়া যায় না। তুই অটোরিকশা অথবা এই ধরনের গাড়িতে সিএনজি এগুলোতে চললে আবার ব্যথা বেড়ে যায়, সেম আগের মতো অবস্থা হয়, প্রচুর ব্যথা বাড়ে যদি জার্নি করি গাড়িতে। গ্রামের রোড গুলো তো ভালো না। তুই এখন কি করবো? এখন এটা নিয়ে আমি ঢাকাতে আমার কিছু নিজস্ব লোক আছে, যোগাযোগ করছি। আরো আমাদের এলাকায়ও ২ জনের এরকম সমস্যা হয়েছিল, একজনের PLID হয়েছিল, আরেকজনের নাকি হাড় বাইরে গেছিল, ওনার অপারেশন করছে। তাদের সাথে পরামর্শ গেল, বললো যে অপারেশন করে ভালো আছে ঠিকই, কিন্তু আগের লাইফে তো আমি যেতে পারতেছি না। আচ্ছা, মানে অপারেশন করে যেটা ভাবছিলাম যে আমি আগের মতো একজন বিদেশে আর যাইতে পারি না অপারেশন করার পরে। আচ্ছা, আরেকজন তো একবারে বিদেশ থেকে আইসি অপারেশন করেছে, আর বলছে দোস্ত
অপারেশন করাইও না, যদি অন্যভাবে ট্রিটমেন্ট থাকে চেষ্টা করে দেখো, অপারেশন করাইলে আগের লাইফে যাওয়া যায় না, মোটামুটি ভাবে চলাফেরা করা যায়। আচ্ছা, তখন আমি ভাবছিলাম যে ঢাকাতে এসে নিউরোসার্জন দেখাবো, অপারেশনের দিকে আগাবো, এই কথা শুনে আর অনেকগুলো ভিডিও দেখছি এখানে, মোহাম্মদপুর আরেকজন লোক আছে, নাম বলবো না, পান্থপদ আছে, ওনাদের ভিডিও দেখলাম। আমাদের শফিউল্লাহ স্যার যিনি আমাকে বর্তমানে চিকিৎসা করেছেন, ওনার ভিডিও দেখলাম। তুমি যেখানে যাইবা বুঝা যাবা। আর ফিজিওথেরাপির কথা তুমি বলতেছো যে ফিজিওথেরাপি যদি বিশেষজ্ঞ দ্বারা নেওয়া না হয়, ভুল চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু আরো বিপরীত বিপরীত হতে পারে, বিপরীত হতে পারে। তো ভালো জায়গায় যাবা যদি যাও। তুই আমি স্যারের কাছে আসবো সিদ্ধান্ত নিয়েছি যে আমার মনে হলো যে এখানেই উত্তম, যদি ভাগ্য ভালো হয় তো আমি সুস্থ হয়ে যাবো। স্যারকে দেখানোর পরে বললো যে আমার কোলেস্ট্রল একটু বেশি আছে, PLID যে সমস্যাটা, L4-L5 এর যে ডিস্ক এবং S1 এর যে ডিস্ক, দুইটা ডিস্কই ক্ষতিগ্রস্ত, L4-L5 চাপ মাসে গিয়ে নার্ভের মধ্যে, এটা দেখাই যায়। যদি আমাকে ভর্তি হইতে হয়, আমাকে ছুটি বাড়াইয়া প্রিপারেশন নিয়ে আমাকে আসতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আপনি আমাকে ওষুধ লিখে দেন, আমি ওষুধ খাই, দেখি কি হয়। তো স্যার আমাকে ওষুধ লিখে দিল, ইঞ্জেকশন লিখছিল, আপনি বলছিলেন ইঞ্জেকশন নেওয়ার জন্য, আমি তখন নেইনি, বাড়িতে চলে গেলাম। 17 তারিখে আমি এই মাসের 7 নম্বর মাসে 17 তারিখে আসলাম, আইসে চাচ্ছিলাম স্যারকে দেখাইতে। তো ওনারা বললো যে স্যার ফাইল ফটো গুলো স্যারের কাছে এরাই পাঠাইছে, স্যার আমাকে ডাইরেক্ট ভর্তির জন্য ইয়ে করে দিল, ভর্তি হইলাম। এখন আজকে 10 দিন চিকিৎসাধীন অবস্থায় আছি। সত্য কথা বলতে আমি পাটা এখন উঠাইতে পারি, পা উঠাইতে আমার সমস্যা হয় না, অনেক ধরনের ট্রিটমেন্ট আমাকে করা হয়েছে। যিনি থেরাপিস্ট উনি অত্যন্ত চেষ্টা করেছেন, চেষ্টা করে কাজ করেছেন, অন্যান্য সেবাও ভালো। আসলে চিকিৎসক যদি মন দিয়ে চিকিৎসা করে, তার দায়িত্ব সে পালন করে, কিন্তু রোগ মুক্তিটা তো আল্লাহর হাতে, অবশ্যই আল্লাহ চাইলে না সে রোগ মুক্তি হবে হয়তো। তা আমি এখন মোটামুটি ভালো আছি, এমনি চলাফেরা করতে গেলে আমি ভালোই আমার কাছে লাগে, আলহামদুলিল্লাহ, কমরটাও ভালো লাগে, আর পা আমি উঠাইতে পারি একেবারে, পায়ের সমস্যাটা নাই, আলহামদুলিল্লাহ, পায়ের সমস্যা নাই, তবে আমি ভালো ফিল করতেছি। স্যার অসংখ্য পেশেন্ট আছেন আমাদের দেশে বা দেশের বাইরে, যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, অনেকে আছেন দীর্ঘদিন যাবৎ ব্যথায় আক্রান্ত আছেন, তাদের জন্য যদি কিছু বলে স্যার। আমি প্রথমে এটা বলবো যে কোন জিনিসে আমরা যেন ইয়া না করি, অবহেলা না করি, অবহেলা করলে সমস্যা হয়। আমার মনে হয় আমার ডিস্কের সমস্যাটা অনেক আগেই হয়েছে, 2-3 বছর আগেই আমার ব্যথা উঠছিল, সোজা হয়ে কয়েকদিন দাঁড়াইতে পারছি না, ওষুধ ছাড়াই 15 দিন আমি ভালো হয়েছি। পরের বছর আবার হয়েছিল, মোটরসাইকেল উঠাইতে গিয়ে আবার হয়েছিল, তাও আমি 15-20 দিনে রিকভার হয়ে গেছি। তখন যদি আমি স্যারের সাথে যোগাযোগ করতাম বা এই ধরনের ডক্টরের সাথে যোগাযোগ করতাম যে আমার কোমরে কোনো সমস্যা আছে কিনা, স্যার যদি তখন সমস্যা আমাকে ধরাই দিত আর বুঝাই দিত যে তুমি এইভাবে চলো, আপনি এইভাবে চলাফেরা করেন, হয়তো পরবর্তীতে ঝুঁকিপূর্ণ কাজটা আমি করতাম না, আর আজকে আমার এই পর্যায়ে আসতে হতো না। তা আমি আপনাদেরকে দর্শকদেরকে এইটুকুই বলবো, আপনারা যে কোনো সমস্যা দেখা দেওয়ার সাথে সাথেই বড় বিশেষজ্ঞ, ওই রোগের বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ওটা সলভ করার চেষ্টা করবেন। প্রথমে যদি সলভ করার চেষ্টা করেন, মারাত্মক পর্যায়ে যাবে না, অবশ্যই। আর DPRC-তে ওনারা চিকিৎসা ভালো করেন, আপনারা আসতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, এখানে দালালির কোনো খপ্পর নেই, চিকিৎসা আছে, আপনার ভাগ্য ভালো হইলে হয়তো এখান থেকে আমি রোগ মুক্তি পাই, আলহামদুলিল্লাহ। এতটুকুই আমার কথা, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, এরকম হাজারো মানুষ আছেন, তাদের ছোট ছোট জীবনের ঘটনাগুলো আপনাদের সামনে হাজির করেন। আমাদের সকলকে আসলে কাজের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, যখনই ব্যথা বা যে কোনো ধরনের প্রদাহ আমাদের দেখা দিবে, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবো, অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে। যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিতে পারি, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।